নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো তিনটে রাশির জমিদারি পেতে চলেছে। হ্যাঁ, আমি এর আগেও বলেছি যে 6 তারিখ বৃহস্পতি কুম্ভে যাবে, সেই কারণে যে একটা শুভ যোগ তৈরি হয়েছে, 12টি রাশি সুফল পাবে। তার মধ্যে আমি একটা একটা করে রাশিও কয়েকটার বলেছি, এই তিনটের আমি একসঙ্গে বলে দিচ্ছি। এটা না বললেই না, এতটা ভালো যোগ তৈরি হয়েছে। কিন্তু একটাই অনুরোধ, প্রত্যেকটা ভিডিওতে করে থাকি, ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার জন্য, কারণ ভিডিও খুব বড় করা হয় না, ছোটই করা হয়। আপনারা কেটে দেখলে কিন্তু কিছুই বুঝবেন না, এই ভিডিওটা দেখা কিন্তু আপনাদের বেকার হয়ে যাবে। অতএব কেটে না দেখে সম্পূর্ণটা দেখুন। আর যে ভালো ভালো দিকগুলো এই তিনটে রাশি সম্পর্কে আমি বলবো, এই তিনটে রাশি কিন্তু সেই ভালো ভালো দিকগুলো তারা যদি লুফে নিতে পারে, তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে আর ফিরে তাকাতে হবে না, এতটাই কিন্তু ভালো যোগ তৈরি হয়েছে। কিন্তু অনেক লং টাইমের জন্য কিন্তু না, এটা এপ্রিল মাসের ঠিক 10 তারিখ থেকে নেক্সট সামনের মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু এই সময়টা থাকছে। এর মধ্যে কিন্তু যা করার করে নিতে হবে তিনটে রাশির। হ্যাঁ, এবার বলছি জমিদারি যোগ কেন। জমিদারি আমরা কি বুঝি, জমিদার বলতে এদের ভূমি সংক্রান্ত কিন্তু সম্পত্তি বাড়তে চলেছে, জায়গা জমি কিন্তু এদের প্রচুর হতে চলেছে। আর যারা শহরে থাকছেন তাদের তো আর জায়গা জমির ব্যাপারটা না, তাদের কিন্তু ধন সম্পত্তি বৃদ্ধি হতে চলেছে। যদি ব্যাংক ব্যালেন্স 2-1 লাখ টাকা থাকে, সেটা কোটিতে যেতে পারে, এতটাই ভালো কিন্তু একটা সুসময় আপনাদের চলছে। কত তারিখ থেকে কত তারিখ চলবে সেটা আমি বলেছি, তার মধ্যে দিয়ে আপনাদের নানান রকম সুযোগ সুবিধাগুলি আসবে, সেই সুযোগ সুবিধাগুলো আপনাদের কিন্তু অ্যাচিভ করতে হবে। আপনারা শুধু ভিডিও দেখে বসে থাকবেন, অটোমেটিক কিচ্ছু হবে না। সেই কারণে আমি এই না বললেই না এই তিনটে রাশি সম্পর্কে আপনাদের সামনে ভিডিও করে বোঝানোর চেষ্টা করছি। আর আপনারা যদি পারেন তো প্রচুর, আর যদি আপনারা না জানেন কিছুই না, নর্মাল হয়তো কেউ কাজের কথা বললো, একটা বিজনেসের প্রপোজাল দিল, কেউ বললো চল আজকে একটা লটারি কাটি, না আমি যাবো না, আমি করবো না, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন, ভবিষ্যতে হয়তো আরও পিছনে চলে যেতে পারে। আর যদি এই দিকগুলো আপনার জানা হয়ে যায় যে না এই তারিখ থেকে এই তারিখ আমার শুভ আছে, তখন আপনার মন থেকে চাইবে যে আমি কিছু ট্রাই করি। আর সেই কারণে আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকের শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিন, 10-এর হেল্প করার চেষ্টা করুন। কারণ এই সময় কিন্তু চলে গেলে আর কবে আসবে সেটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার। আর অনেক অনেক দিন ওয়েট করেছেন এই সময়টার জন্য, এই দিনটার জন্য। আমরা বলতাম না যে আমাদের ভালো সময় কবে আসবে, ভালো সময় কবে আসবে, কিন্তু ভালো সময় আসে সেই খবরটা আমি আপনাদের দেবো। কিন্তু খবরটা পাওয়ার পরে সেই ভালো সময়টা কাজে লাগানোর দায়িত্ব আপনার। আপনি যদি ভিডিওটা দেখেন আর 1-1.5 মাস চুপচাপ থেকে দেখেন যে যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই আছি, তারপরে যদি আমাকে কমেন্ট করে বলেন, তাহলে কিন্তু সেটা একদম বোকামি করা হবে। কারণ এই ভিডিওটা দেখার উদ্দেশ্য আপনাকে মোটিভেট করা, আপনার যে স্বপ্নগুলো পূর্ণ করার জন্য চেষ্টা করা, সেই চেষ্টা কিন্তু আপনার করতে হবে। কোনো জ্যোতিষ বন্ধু কিন্তু করে দেবে না, জ্যোতিষ বন্ধুরা জানিয়ে দেবে যে শুভ সময়টা কোন টাইম থেকে কোন টাইম, তার মধ্যে যা করার আপনাকে করতে হবে। অতএব আমরা নানান দিক থেকে সুযোগ সুবিধাগুলো আসবে, হয়তো যারা গ্রামগঞ্জে থাকেন তাদের নানান দিক থেকে জমি সংক্রান্ত খুব সস্তায় আপনারা পেতে পারেন, বা আপনার লটারি পেয়ে সেই জায়গার দিকে নেশা হতে পারে, মানে আপনাদের প্রচুর ধন সম্পত্তির আপনারা মালিক হতে চলেছেন। গ্রাম সাইডে যে প্রচুর জমিদারি যোগ কেন বললাম, প্রচুর জমি সংক্রান্ত কিন্তু আপনাদের লাভ হতে চলেছে। এবার যারা শহরে আছেন তাদের জমি তো থাকছেই, তাদের হয়তো বাড়ি ফ্ল্যাট এগুলো নিতে পারেন, বা যারা ফ্ল্যাটে থাকেন তারা নিজস্ব বাড়ির একটা পজিশন নিতে পারেন বা একটা টার্গেট নিতে পারেন, সেটা কিন্তু সাকসেস হবে। কারণ আমরা অনেকেই টাকার জন্য বাড়ি করতে পারি না বা ফ্ল্যাটের দিকে ঝুঁকি, সেগুলো কিন্তু আপনাদের ফ্ল্যাট থাকছেই, সম্পত্তি কিন্তু বাড়বে, বাড়ি আপনাদের হবে। গ্রামের সাইডে যারা আছেন শহর বাদে তাদের কিন্তু জমি সংক্রান্ত প্রচুর সম্পত্তি আপনাদের হবে। আর তার থেকে কিন্তু আপনারা ধনবান, বা যেটাকে বললাম জমিদারি কিন্তু পেতে চলেছেন। জমিদারি পেতে চলা মানে প্রচুর লোকজন আপনার বাড়িতে কাজ করবে, ধন সম্পত্তির প্রচুর প্রচুর আপনাদের মালিক হবেন। এর থেকে কিন্তু আপনাদের বাড়ি গাড়ি স্বপ্ন পূরণ সমস্ত কিছুটাই আপনারা করতে পারবেন।
সেই কারণেই বললাম জমিদারি যে কুড়িয়েছে, যারা শহরে আছেন তাদের করতে হবে, তাদের ক্ষেত্রে হয়তো বাড়িটা করতে পারে, বাড়ি ঘরগুলো করতে পারে, তারা তার মালটাকে তুলে দিতে পারবে না। যে কোনো দিক থেকে হোক, বা অ্যাম্বুলেন্স করে গেলে অন্য সম্পত্তি পাওয়া, লটারি পাওয়া, এবার আপনাদের কী করতে হবে, মাঝে মধ্যে লটারি জয় করতে হবে, হঠাৎ করে কারোর সঙ্গে পরিচয় হয়ে গেলো, সে একটা আপনার বড়ো একটা বিজনেসের একটা প্রপোজাল দিলো, সেটা অ্যাকসেপ্ট করলেন। আপনার জীবনে রিক্স নিতে হবে, বড় হতে গেলে রিক্স নিতে হবে, রিক্স না নিলে কিছু হবে না। আর রিক্সটা কখন নেবেন, যে কোনো কারণে রিক্স নিয়ে যেতে শুরু করবেন, এবারে রিক্স নেওয়ার কারণটা করবেন না, সুযোগটা কাজে লাগাবেন, তাহলে কিন্তু এই তিনটে রাশির যা বললাম সেটা হতে বাধ্য। আর যদি ভিডিও দেখেন আর ঘরে শুয়ে থাকেন তাহলে কিছুই হবে না, যেখানে দাঁড়িয়ে আছেন দেখবেন সেখান থেকেও আরও পিছিয়ে গেছেন। সেখানে বলবো এই সরু সময়টা আমি শুধু জানালাম, সুসময়টা কাজে লাগানোর দায়িত্ব কিন্তু যাদের রাশির কথা বলবো তাদের নিজেদের। আর নিজেরা তো অবশ্যই সময় চেঞ্জ করবেন, কোটিপতি হবেন, ধনবান হবেন, আর অন্যকেও কিন্তু হওয়ার সুযোগ করে দেবেন, সেটা হচ্ছে বন্ধুবান্ধব বা আপনাদের যারা পরিচিত আছে ভিডিওটা শেয়ার করে প্রত্যেকের দেখার সুযোগ করে দেবেন, এটাই অনুরোধ থাকলো। এবার আমি বলবো যে রাশি তিনটে কী কী রাশি। বৃষ রাশি, বৃষ রাশির কিন্তু জমি সংক্রান্ত প্রচুর ধন সম্পদ হতে চলেছে, বা ব্যাংক ব্যালেন্সও বাড়তে চলেছে, মনের সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হতে চলেছে, বাড়ি গাড়ি সমস্ত কিছুই কিন্তু করতে পারবে। তারপরে বলবো মকর রাশি, মকর রাশিরও কিন্তু সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে, জমি হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সমস্ত কিছু, ব্যাংক ব্যালেন্স বাড়বে, এগুলো কিন্তু হতে চলেছে। তারপরে যে রাশির কথা বলবো ধনুরাশি, এই ধনুরাশিরও কিন্তু ধন সম্পত্তি বাড়তে চলেছে, জমি সংক্রান্ত কিন্তু সম্পত্তি অবশ্যই বাড়বে। আমাদের যেটা বললাম জমিদারি আপনারা পেতে চলেছেন, জমিদারি পেতে চলেছেন যেটা বললাম সেটা কিন্তু বাস্তবে ঘটবে, কিন্তু আমি বললাম হাজারো সুযোগ কিন্তু আপনারা পাবেন, সেই সুযোগগুলো কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। সুযোগ কিন্তু কাজে না লাগালে কোনো কিছুই হবে না, আমি এই কথাটা বারবার আপনাদের রিপিট করছি। আপনাদের এপ্রিল মাসের 10 তারিখ থেকে আপনাদের সামনের মাসের আপনার 12 থেকে 14 তারিখের মধ্যে কিন্তু এই সময়টা থাকছে, তার মধ্যে কিন্তু আপনাদের যা যা সুসময় আসছে সেই সুসময়টা কিন্তু কাজে লাগান। আপনারা ঝাঁপিয়ে পড়ুন, রিক্স নিন, রিক্স না নিলে কিন্তু আপনাদের কোনোটাই কিন্তু সাকসেস হবে না, রিক্স নিন। আর যত সুযোগ আসবে সুযোগগুলো ব্যবহার করুন, মাঝে মধ্যে লটারি ট্রাই করুন, তাহলে কিন্তু আপনাদের যে যে সেই সুযোগগুলো কিন্তু আপনারা নিজেরাই অ্যাচিভ করতে পারবেন, আর আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের জানানো। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।